এবার দেখাবো প্রস্তুতি প্রায় শেষ লগ্নে প্রস্তুত কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ এবং রাজ্য পুলিশ। দেখতে পাচ্ছেন খুব রিল্যাক্স মুডেই তারা রয়েছেন, এখনও যুদ্ধের বলতে পারেন মানে অভিযান শুরু হওয়ার বেশ কিছু টাইম রয়েছে। এখন রয়েছে রাজ্যের পুলিশের, কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিক। তারা এই মুহূর্তে দেখাচ্ছে পুরো হাওড়া ব্রিজ এতগুলো যখন মানুষের দখলে ছিল, এখন সেটা পুরো সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়ে এখন সেটা পুলিশ দখল নিয়ে নিয়েছে। তিন বাহিনী বলতে পারেন, সেটা হচ্ছে হাওড়া পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের দখলে। এই মুহূর্তে চলছে প্রস্তুতি, প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে শেষের দিকে প্রায়, আর কিছুক্ষণের মধ্যেই সবাই অ্যাকশান মুডে তৈরি হয়ে যাবে আর কি। মানে যেভাবেই হোক নবান্ন অভিযানটাকে আটকাতে হবে, নবান্ন যেন একটা ছাত্র পরিস্থিতি না করতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে ডিসি সাহেব ঘুরে, ডিসিরা সব ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। তারা প্রস্তুতি শেষ দিকে নিয়েছে। জয়েন্ট সিপিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুভঙ্কর সিনহা সরকার, তিনি রাস্তায়, তার ফোর্স ঠিক মতো আছে কি না দেখছেন। এই মুহূর্তে পরিস্থিতি ভালোভাবে খাটিয়ে দেখছেন যে সব ঠিকঠাক আছে কি না, তার বাহিনী নিয়ে সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে তিনি ইয়ে করছেন। যাই হোক, শুভঙ্কর সিনহা সরকার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এই মুহূর্তে সম্ভবত উনি তার প্রস্তুতি পর্ব, তার বাহিনী সবাইকে রেডি হওয়ার জন্য বা প্রস্তুতি হওয়ার জন্য তিনি শেষ ইয়েটিকে দিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে দেখাবো আমি আপনাদেরকে যেটা পুরো আগে যেমন একটুখানি খোলা ছিল, এখন পুরোটাই পুরোপুরি ব্যারিকেড দিয়ে দিয়েছে হাওড়া ব্রিজ ওঠার মুখে। এই মুহূর্তে আপনি একটা পিঁপড়ে পর্যন্ত বলতে পারবে না, সেই পর্যন্ত করে দিয়েছে হাওড়া ব্রিজে যা পরিস্থিতি এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন আপনি। সবিরে কন্টিনিউ চলছেন মাইকিং, একটা মানুষ যাতে বেরোতে না পারে, ঢুকতে না পারে হাওড়া ব্রিজে, এবারে আসতে না পারে, সম্পূর্ণ করিডর দিয়ে দিয়েছেন এবং ডবল করে রোহাল রেলিং, যেখান থেকে মানুষ গলা তো দূরের কথা, একটা প্রাণী বা ছোট্ট পশু পাখিও পর্যন্ত গলতে পারবে বলে এমন মনে হয়। সমস্ত কিছু রেডি, কলকাতা পুলিশের সমস্ত অ্যাকশন ফোর্স এই মুহূর্তে তারা রেডি প্রস্তুত দাঁড়িয়ে আছেন। তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা সমস্ত কিছু রেডি চলছে পরিস্থিতি। চলছে কন্টিনিউ মাইকিং, যাতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনো বাধা দেবে না, এটা বারবারই বলছেন ওনারা। হ্যাঁ, এবং 144 ধারা নবান্ন এলাকায় জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর বাহিনী, প্রচুর পুলিশ। হ্যাঁ, রাজ্য পুলিশের এই মুহূর্তে রেডি হচ্ছে কলকাতা পুলিশের, শুনশান হাওড়া ব্রিজ জনমানব শূন্য। কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলেন হাওড়া ব্রিজে গিজগিজ করছিল মানুষের মাথা, এখন গুটি কয়েক সাংবাদিক
আর পুলিশের দখলে চলে গেছে টোটাল হাওড়া ব্রিজ, দুই তরফ থেকেই বন্ধ করা দিয়েছে করা হয়েছে, হাওড়া থেকেও বন্ধ করা হয়েছে, কলকাতার দিক থেকেও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গঙ্গার দুই পাড়ে দুই দিকের যোগাযোগ এই মুহূর্তে কার্যত বিচ্ছিন্ন। প্রচুর মানুষ মানে তারা অসহায় হয়ে যাতায়াত করছেন। দেখুন বয়স্ক বৃদ্ধ মানুষ এত বড় ব্রিজ হাঁটতে পারবে না বলেই উনি রেলে গিয়ে কিছুটা রেস্ট নিয়ে তারপরে উনি আবার যাত্রাপথে যাওয়ার প্রস্তুতি নেবেন। শুনশান হাওড়া ব্রিজ, এই চিত্র একমাত্র বন্ধের সময় দেখা যায়, তবুও বন্ধের সময় দেখা যায় না, প্রশাসনের উদ্যোগেই গাড়ি চালানো হয়। যে কোনো বন্ধের ক্ষেত্রেই প্রশাসনের উদ্যোগেই গাড়ি চালানো হয়, এক্ষেত্রেও তাই হয়, কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তার কারণ হচ্ছে রাজ্য সরকারের আর্জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদের নবান্ন অভিযান, দোষীদের শাস্তির দাবিতে ছাত্রদের নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সংগঠনের একটা সংগঠন অংশ। তারই প্রস্তুতি হিসেবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের তিন বাহিনীর উদ্যোগে টোটাল কলকাতাটা যেন একটা যুদ্ধের পরিস্থিতি প্রস্তুতি নেওয়া হয়েছে। তাতে সাধারণ মানুষের প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের অসুবিধা হচ্ছে, দেখতেই পাচ্ছেন রেলিং বরাবর তারা এপার থেকে ওপার পুরো গঙ্গা হেঁটে পার হচ্ছে। সম্ভবত ফেরি সার্ভিসও বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে, তাদেরও যাতায়াত করা দিতে হচ্ছে না, হাওড়া স্টেশন থেকে যারা আসছেন তাদেরও বন্ধ করে দেওয়া হয়েছে। টোটাল হাওড়া অবস্থা দেখুন এই মুহূর্তে জনমানব শূন্য।